এই পোড়ামাটির দালানের পাশেই সব কিছু শেষ করে বডিগুলো ফেলে দেওয়া হতো পাশের পুষ্কণিতে। সাজানো গোছানো এই ঝকঝকে পথ সোজা আপনাকে নিয়ে যাবে বেদনার ইতিহাসের সেই গহীন অন্দরে। আমি নিজেও যেতে চাই সেখানে, দেখতে চাই সব কিছু। শুনেছি অমাবস্যার রাতে আজও নাকি সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ধ্বংসপ্রায় এই ইমারতের পাশ দিয়ে একটু সামনে এগোলেই দেখতে পাবেন ভয়ঙ্কর এক রহস্যময় সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই সুড়ঙ্গের সামনে। শুধু সুড়ঙ্গই নয়, এখানে মাটির তলায় পুকুরের মতো একটি রহস্যময় জলাধারের সন্ধান পেয়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি দেখতে চলেছেন বাংলাদেশের রাজধানী শহর ঢাকার 400 বছরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, ঐতিহাসিক লালবাগ কেল্লা। জানতে যাচ্ছেন এমন এক সত্য যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি। ফুল আর লতাপাতায় সাজানো মুঘল সুবেদার শায়েস্তা খানের এই কেল্লার নান্দনিক সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে আছে বেদনার ইতিহাস। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো লালবাগ কেল্লার ভেতর বাহির কোথায় কি আছে সব কিছু। ইতিহাস আর ঐতিহ্যে মোড়া শহর বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। পিস ঠেলা এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে পুরান ঢাকার লালবাগ এলাকায়, যেখানে রয়েছে বাংলার সুবেদার শায়েস্তা খানের ঐতিহাসিক লালবাগ কেল্লা। শায়েস্তা খান যখন বাংলার সুবেদার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তখন এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এবং শায়েস্তা খানকে নিয়োগ দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন সম্রাট আওরঙ্গজেব। অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের সময় পুরো ভারতবর্ষের অর্থনীতি ছিল প্রচণ্ড শক্তিশালী এবং পুরো পৃথিবীর 1/4 জিডিপি ছিল এই ভারতবর্ষ। এবং শায়েস্তা খানের আমলে 1 টাকায় যে 8 মণ চাল পাওয়া যেত, এই যে এই বিষয়টি আওরঙ্গজেবের যে শক্তিশালী অর্থনীতি ছিল এটারই একটা বহিঃপ্রকাশ বা এটাই প্রমাণ করে যে ভারতের অর্থনীতি তখন কতটা শক্তিশালী ছিল। শায়েস্তা খান সুবেদার হিসেবে নিয়োগ পাওয়ার পর যেখান থেকে তিনি অফিস করতেন, অর্থাৎ যেখানে তার দরবার ছিল, সেই লালবাগের দিকেই ছুটে চলেছি আমি। মোটামুটি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম ইতিহাসের এই প্রান্তরে। লালবাগ কেল্লা আমাদের কাছে শায়েস্তা খানের কেল্লা নামে পরিচিত হলেও এটি আসলে শায়েস্তা খান নির্মাণ করেননি। এর নির্মাণ কাজ শুরু করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। এই আজম শাহ মানে সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ। আর এই আজম শাহের কবর রয়েছে সম্রাট আওরঙ্গজেবের কবরের পাশে, এবং সেই দুটি কবর অর্থাৎ সম্রাট আওরঙ্গজেব এবং আজম শাহের কবর দেখতে আমি ঢাকা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার খুলদাবাদ এলাকায় গিয়েছিলাম। নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। মূলত আজম শাহ ওই সময় ছিলেন বাংলার সুবেদার। 1678 সালে তিনিই সর্বপ্রথম এখানে দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন ঔরঙ্গাবাদ কেল্লা। আজম শাহ মোটামুটি 15 মাসের মতো এখানে ছিলেন। 1679 সালের মাঝামাঝি অথবা শেষ দিকে মারাঠাদের বিদ্রোহ দমনে তিনি পিতা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। এরপর 1680 সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খানকে। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানেই অফিস করতেন শায়েস্তা খান, যার উপরতলা ছিল দেওয়ানি আম বা দরবার হল, আর নিচতলায় ছিল হাম্মামখানা। লালবাগ দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারত এই হাম্মামখানা, যার ভেতরে আজও আছে শায়েস্তা খানের রাজকীয় গোসলখানা।
রাজকীয় এই হাম্মামখানাটি কতটা রাজকীয় ছিল সেটা আপনাদের আমি দেখাই। হাম্মামখানাটির সামনে, মানে একেবারে সামনে, এই অসাধারণ একটি ফোয়ারা রয়েছে। আগ্রায় সম্রাট শাহজাহানের বেডরুমের পাশে যেমন একটি ফোয়ারা রয়েছে দেখিয়েছিলাম আপনাদের, এখানেও শাহজাহানের নাতি আজম শাহ তার দাদার মতোই ফোয়ারা রেখেছেন। তবে হাম্মামখানাটির ভেতরে যাওয়ার আগে পাশের এই রুমটি দেখুন, এটি বিশ্রাম নেওয়ার কক্ষ। এখানেই বিশ্রাম নিতেন সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ। এবং আজম শাহের পর শায়েস্তা খান যখন এখানে সুবেদার হিসেবে এসেছিলেন তখন তিনি এই কক্ষে বিশ্রাম নিতেন। আর বিশ্রাম রুমের একেবারে পাশে এই ফোয়ারাটি মূলত রাখা হয়েছিল গরম থেকে রক্ষা পেতে। আর এই হচ্ছে শাহী হাম্মামখানার একেবারে অন্দর। আগে আমি আপনাদের বোঝাই যে এখানে কী ধরনের রুম রয়েছে। আমার ডান পাশে এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাম্মামখানার যে একেবারে যে বাথটাব সেটি, এবং এই বাথটাবটি বিশাল, মানে ছোটোখাটো বাথটাব, তিন বাথটাব নয়। এবং এই বাথটাবে এই যে সিঁড়ি, তিনটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে এই জায়গাতে গোসলের জন্য সেই সময় শায়েস্তা খান এই জায়গাতে গোসল করতেন। এবং এই গোসলের পানি আসতো ওই যে ওই পাশে একটা একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে এখানে পানি আসতো। এবং এই ছিদ্রর যে পাশের রুমটি, এই জায়গাটিতে মূলত পানি, এই যে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে চুলা, সে কিন্তু এখানে গ্লাস দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, যে কারণে চুলার কেমন চুলা এটা দেখতে পাচ্ছি না। এখানে পানি গরম করা হতো, এই জায়গাটা পানি গরম করা হতো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে পানি জমিয়ে রাখার আরও একটি আলাদা জায়গা রয়েছে। আমার ধারণা এখানে ঠান্ডা পানি জমিয়ে রাখা হতো আর গরম পানি ওই যে ওই পাশে যে চুলাটা দেখালাম ওখানে। এবং গোসল করার পরে, এখান থেকে গোসল করার পরে সর্বপ্রথম এই সিঁড়িতে উঠে এসে এখানে তিনি দাঁড়াতেন। এবং এখানে দাঁড়ানোর ফলে যে গা থেকে যে পানি বের হয়ে যাবে সেই পানিগুলো যাতে আবার বাইরে চলে যায় সে কারণে এখানে কিন্তু ড্রেন রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ড্রেন রাখা হয়েছে। আর এই কাপড় চেঞ্জের রুম, এটা হচ্ছে বাথটাব, আমি আগেই বলেছি এটা বাথটাব। এবং এই বাথটাব থেকে উঠে এসে এখানে তিনি দাঁড়াতেন এবং এরপর তিনি এই যে এই পাশের এই রুমে কাপড় চেঞ্জ করতেন। এটা চেঞ্জিং রুম, যে কারণে এই রুমে কোনো জানালা নেই, বরং ওপর থেকে আলো আসার জন্য একটা পথ রাখা আছে। আর এই পাশে রয়েছে টয়লেট। টয়লেটেও আলো আসার জন্য ছাদে একটি বড় ছিদ্র রয়েছে। আর মেঝেতে যে রং বেরঙের টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই আমলের। রং জ্বলে যাওয়া শতবর্ষী এই টাইলসগুলোই পিচ্ছিল প্রতিরোধী এক ধরনের ব্যবস্থা ছিল, যে কারণে গোসল করে ভেজা পায়ে উঠলেও আপনি পিছলে পড়ে যাবেন না। আর পাশের যে বিশ্রাম কক্ষটি দেখালাম ওই বিশ্রাম কক্ষের ওপরতলা অর্থাৎ হাম্মামখানাটির দোতলায় ছিল দেওয়ানি আম অর্থাৎ বিচার সালিশ করার দরবার। তবে সংস্কার কাজ চলাই দোতলার সেই দেওয়ানি আমে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি। শায়েস্তা খানের হাম্মামখানার উভয় পাশেই রয়েছে ফোয়ারা, তবে পূর্ব পাশের ফোয়ারাগুলো লম্বা কাঠামোয় নির্মিত হলেও পশ্চিম পাশের ফোয়ারাটি বিশাল আকারের। এখানকার সবগুলো ফোয়ারা আজও অবিকল রয়েছে এবং বাংলাদেশের বিশেষ দিনগুলোই ফোয়ারাগুলো ছাড়া হয়, বিশেষ করে ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস এই ধরনের বিশেষ দিনগুলোতে এই ফোয়ারাগুলো ছাড়া হয়। এখানকার হাম্মামখানাটি শুধু শায়েস্তা খানই ব্যবহার করেননি, বরং এটি সবার আগে ব্যবহার করেছেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ। শায়েস্তা খানকে মোট দুই দফা বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব। প্রথম দফায় 1664 সাল থেকে 1678 সাল পর্যন্ত তিনি বাংলার সুবেদার ছিলেন। এরপরে 15 মাসের মতো এই এখানে সুবেদার হিসেবে দায়িত্ব পালন করেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ। এবং এই আজম শাহই মূলত এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। এবং আজম শাহ এখানে আমার পেছনের এই হাম্মামখানাটি এবং এই দুর্গের একেবারে পশ্চিমাংশে একটি মসজিদ রয়েছে, এই দুটি ইমারত নির্মাণ করার পর 15 মাসের মাথায় সম্রাট আওরঙ্গজেব তাকে ডেকে পাঠান দিল্লিতে। অর্থাৎ তিনি দিল্লিতে ছুটে যান যখন তখন মারাঠারা বিদ্রোহ করছিল, এবং সেই বিদ্রোহ দমনের জন্যই পিতার ডাকে তিনি ঢাকা থেকে দিল্লিতে ছুটে গিয়েছিলেন। এরপর পুনরায় শায়েস্তা খানকেই সম্রাট আওরঙ্গজেব
এই ঢাকাতে সুবেদার হিসেবে আবারও নিয়োগ করেন এবং শায়েস্তা খান তখন এই দুর্গ নির্মাণের বাকি কাজ শেষ করার উদ্যোগ নেন এবং কাজ শুরু করেন। এভাবে চলতে চলতে 1684 সালে হঠাৎই শায়েস্তা খানের মেয়ে মারা যান এবং কন্যার এই মৃত্যু শায়েস্তা খান কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং কন্যার এই মৃত্যুর ঘটনা শায়েস্তা খানকে ব্যথিত করে। তখন শায়েস্তা খান এই দুর্গকে অপয়া আখ্যা দিয়ে এখান থেকে চলে যান। পর্দায় এখন যে প্রাসাদের মতো ইমারতটি দেখতে পাচ্ছেন, এখানেই প্রিয় কন্যা পরিবেবীকে সমাহিত করে কবরের ওপর এই প্রাসাদ সমেত ইমারতটি নির্মাণ করেন শায়েস্তা খান। কবরের ওপর নির্মিত এই সমাধিসৌধের একেবারে ওপরে মাঝখানে যে বড় গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটি পুরোটাই ছিল খাঁটি স্বর্ণের, কিন্তু সেই স্বর্ণগুলো লুট করে নিয়ে গেছে ইংরেজরা। এখন এই গম্বুজটি তামার পাত দিয়ে জড়ানো রয়েছে। আর এই ইমারতের ভেতরে এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই শায়েস্তা খানের কন্যা পরিবিবির কবর, যার আরেক নাম ইরান দুখ রাহমাত বানু। পরিবিবির আরো একটি পরিচয় আছে, সেই পরিচয়টি হলো পরিবিবি সম্রাট শাহজাহানের নাতি বউ, অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের পুত্র, যে আজম শাহের কথা এতক্ষণ বললাম, আজম শাহের স্ত্রী এই পরিবিবি। আর এখানে পরিবিবির কবর ছাড়াও রয়েছে পরিবিবির কথিত বোন বা শায়েস্তা খানের কথিত ছোট কন্যা শামশাদ বানুর সমাধি, আর তার বাইরের অংশে অর্থাৎ পরিবিবির কবরের ঠিক বাইরের অংশে রয়েছে তিনটি কবর। তবে তিনটি কবর কার, এই পরিচয়টা এখনও জানা যায়নি। তবে মাঝখানের যে বড় কবরটি, সেটি মির্জা বাঙালির সমাধি বলে এখানে লেখা রয়েছে এবং তিনি শায়েস্তা খানের বিশ্বস্ত একজন সেনা অধিনায়ক ছিলেন। মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে। ঢাকা থেকে রাজধানীও স্থানান্তর করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। অসমাপ্ত এই দুর্গটি তখন থেকেই পড়ে থাকে বছরের পর বছর। এরপর 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। মূলত এরপর থেকেই ঢাকার এই দুর্গে অবস্থান নেয় ইংরেজদের নৌসেনারা। ওই সময় নৌপথটাই ছিল প্রধান যোগাযোগ মাধ্যম এবং এ কারণেই বুড়িগঙ্গা নদীর একেবারে পাশেই এই লালবাগ দুর্গ গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন আজম শাহ। কারণ তখন কিন্তু বুড়িগঙ্গা এই লালবাগ কেল্লার পাশেই ছিল, আর যখন ইংরেজরা এই কেল্লা দখল করেছিল, এই একটা কারণেই ইংরেজরা আমার ধারণা দখল করেছিল, কারণ এখানকার যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে সহজ ছিল। আর আমি এখন যে পথ দিয়ে হাঁটছি কেল্লার ভেতরের অংশ, এই অংশটি মূলত শায়েস্তা খানের আস্তাবল ছিল, অর্থাৎ যুদ্ধে অংশ নেওয়া ঘোড়া হাতি এগুলো এই জায়গাতে বাধা থাকতো এবং সৈনিকদের রুম ছিল। আমার পেছনের ওই অংশগুলো পুরোটাই সৈনিকদের রুম ছিল। আর সামনের এই অংশটা অর্থাৎ কেল্লার একেবারে পশ্চিম অংশে আমি চলে এসেছি, সামনের এই অংশটাই ছিল বসবাসের জায়গা, অর্থাৎ রাজপ্রাসাদ যেটাকে বলে, সেই প্রাসাদের কিছু অংশ এখনও টিকে রয়েছে। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এটি কিন্তু কমপ্লিট কোনো দুর্গ নয়, যেহেতু শায়েস্তা খান কাজ ফেলে রেখে চলে গিয়েছিলেন, তাই এই দুর্গের পুরো কাজ কিন্তু শেষ হয়নি। এই যে আমার চারধারে যে প্রাসাদগুলোর অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মানে কাজ শেষ হয়নি বিল্ডিংয়ে। আর এই জায়গাটিতে রাজপ্রাসাদ নির্মাণের কথা ছিল এবং এই প্রাসাদের পাশেই ওই পাশে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদটি বাড়ির পাশেই নির্মাণ করেছিলেন এবং এই মসজিদটি নির্মাণ করেছিলেন কিন্তু আজম শাহ, একটু আগে যেটি আপনাদের বললাম। আজম শাহ এখানকার এই মসজিদ এবং রাজকীয় হাম্মামখানা, এই দুটি ইমারত তিনি তৈরি করেছেন, আর বাকিগুলো তৈরি করেছেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার অসমাপ্ত ভবনগুলোর দিকে তাকালেই আন্দাজ করা যায় যে একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েই এই রাজকীয় দুর্গটি নির্মাণ করতে চেয়েছিলেন আজম শাহ, যেই কেল্লা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। এখানকার প্রাচীরগুলো দোতলা ঘরের চেয়ে উঁচু, আর পূর্ব দিকের প্রধান ফটকটি প্রায় তিনতলা ঘরের সমান উঁচু। ওপরে ওঠার জন্য এই ফটকের উভয় পাশেই আলাদা দুটি সিঁড়িও রয়েছে, যে সিঁড়িগুলো আজও আছে।
এই ফটকের সাথেই রয়েছে একটি ভগ্নপ্রায় প্রাসাদ, আর এই প্রাসাদের পেছনেই রয়েছে সেই রহস্যময় সুড়ঙ্গ। তবে এখন এই সুড়ঙ্গের মধ্যে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। এই সুড়ঙ্গ নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গে ইতিপূর্বে যারাই প্রবেশ করেছে তাদের কেউই আর ফেরত আসেনি। অনেকেই মনে করেন এটি অভিশপ্ত গুপ্ত পথ। শায়েস্তা খান নিজেও এই সুড়ঙ্গ পথ কখনো ব্যবহার করেছিলেন কিনা সেটাও জানা যায় না। পত্রিকার পাতা থেকে জানা যায় লালবাগ কেল্লার এই সুড়ঙ্গ রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠিয়েছিলেন, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীকালে শিকল বেঁধে আরও দুটি কুকুর পাঠানো হয়েছিল, তখন শিকল ফিরে এলেও কুকুর দুটি আর ফেরত আসেনি। এরপর থেকেই আজ অবধি এই সুড়ঙ্গ নিয়ে আর গবেষণা হয়নি। ধারণা করা হয় যুগের পর যুগ ধরে সুড়ঙ্গটি বন্ধ থাকায় এর ভেতরে বিষাক্ত গ্যাস জমে গেছে। হয়তো এ কারণেই এই পথে যারাই যায় তাদের হয়তো হাড় মাংস গলে যায়। তবে আমার ধারণা এই আধুনিক সময়ে ক্যামেরা সহ যদি কোনো রোবট এর মধ্যে পাঠান যায় তাহলে নিশ্চয়ই বের হবে শত বছরের লুকিয়ে থাকা রহস্য। এছাড়াও এখানে মাটির তলায় রয়েছে বিশাল এক জলাধার। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এই ইমারতের নিচেই রয়েছে পুকুরের মতো বড় বিশাল এক জলাধার। অনেকেই এখানকার জলাধারের মুখকে সুড়ঙ্গ মুখ মনে করেন, আর এ কারণেই দুর্গ কর্তৃপক্ষ এখানে লিখে দিয়েছে যে এটি জলাধারের মুখ, সুড়ঙ্গ নয়। তবে এই লালবাগ দুর্গের সবচেয়ে বেদনাবিধুর ঘটনাটি ঘটে 1857 সালের সিপাহি বিদ্রোহের সময়। বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মন্তাসির মামুন তার 1857 সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন, সিপাহি বিদ্রোহের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও এখানেও এর রেশ এসে পৌঁছেছিল। ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল 1857 সালের 22 নভেম্বর। অধ্যাপক মন্তাসির মামুন আরও উল্লেখ করেছেন, ওই দিন এই দুর্গে থাকা 260 জন সিপাহির মধ্যে 41 জন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায়, আর ইংরেজ নৌসেনাদের মধ্যে নিহত হয় 3 জন। ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বড় একটা অংশের বডি এই লালবাগ কেল্লার ভেতরে পূর্বদিকের এই পুকুরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। যেহেতু ঘটনাটি ঘটেছিল 22 নভেম্বর, অর্থাৎ শুষ্ক মৌসুমে, তাই হয়তো ওই সময়ও এখনকার মতোই ছোট্ট এই পুকুরটি তখনও হয়তো শুকনোই ছিল। পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এই ফটকের বাইরের অংশে ইংরেজ নৌসেনাদের কামান ফিট করা ছিল দুর্গটি একেবারে গুঁড়িয়ে দেওয়ার জন্য, কারণ দুর্গের ভেতরেই অবস্থান ছিল বাংলার সিপাহীদের। লালবাগ কেল্লার অস্ত্রাগারের চাবি ছিল ইংরেজদের হাতে, ফলে সিপাহীরা অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। আক্রমণটিও হয়েছিল ভোরের দিকে, ফলে অধিকাংশ সিপাহি ঘুমিয়েই ছিল তখন। আমি এখন সেই ঐতিহাসিক পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন বিশালাকারের পুকুর, এই পুকুরটি সেই সময়ও ছিল, এবং এই পুকুরেই সিপাহি বিদ্রোহে যারা শহীদ হয়েছিলেন তাদের মৃতদেহ এই পুকুরেই ফেলে দিয়েছিল ইংরেজরা। এবং এরপর থেকেই কথিত আছে যে এই পুকুরের পার থেকে গভীর রাতে পানি পানি বলে এক ধরনের আর্তনাদ শোনা যেত। গভীর রাতে পানি পানি বলে ঘোংড়ানোর আর্তনাদ এই লালবাগ এলাকায় বসবাসরত অনেকেই নাকি শুনেছেন। এ কারণে ওই সময় গভীর রাতে স্থানীয় লোকজন পারতপক্ষে আশেপাশের পথঘাট এড়িয়েই চলাফেরা করতেন। ঘোংড়ানোর এই ঘটনাটি আমি গুগল সার্চ করে বিভিন্ন আর্টিকেল থেকে জেনেছি।
ফুল লতাপাতা আর আকর্ষণীয় গাছগাছালিতে সাজানো ছবির মতো সুন্দর এই দুর্গে আপনি যখন আসবেন, তখন এর সৌন্দর্য দেখে আপনি যেমন পুলকিত হবেন, ঠিক তেমনি দু কদম সামনে এগিয়ে যখন এই পুকুর পাড়ে আসবেন, তখন আপনার হৃদয় ডুকরে কেঁদে উঠবে। এটি কোনো সাধারণ পুকুর নয়, এই পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার তথা পুরো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে চেয়েছিল, যাদের রক্ত আর আহাজারির সাক্ষী এই পুকুর সহ এখানকার প্রতিটি ইমারত। লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম শাহের স্মৃতি বিজড়িত কোনো ইমারতই নয়, বরং ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের পত্তনেরও নীরব সাক্ষী। শুধু তাই নয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জীবন দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা।